নমস্কার বন্ধুরা, সুশভ হন্ডার স্বাগত জানাচ্ছি আমার বই চ্যানেল টক শুন বুকসে। আজকে যে বইটা নিয়ে বলতে এসেছি সেটি হলো এটি, রজত পালের লেখা মনোময়ের দ্বিতীয় অভিযান রসরত্নাকর। বইটার দাম হলো গিয়ে 400 টাকা, বের করেছে অভিযান পাবলিকেশন। তা প্রথমেই বলতে পারি মনোময়কে, এর দ্বিতীয় অভিযান হলে ও দ্বিতীয় অভিযান যদি এটা হয় তো প্রথম প্রথম অভিযানকে কি কোনটা, তা সেটা এই জন্য একটু আগের বইটা নিয়ে অল্প একটু বলে নিই। প্রথম বই হলো গিয়ে এটা, বীরভূমির বজ্র রহস্য রজত পাল। এই বইটার রিভিউ আপনারা হয়তো পাননি, কিন্তু এই বইটার একটা প্রচারণা করবার উদ্দেশ্যে বা অ্যাডভার্টাইজ করবার উদ্দেশ্যে লেখকের একটা ইন্টারভিউ আপনারা আমার চ্যানেলে গেল 2 বছর কি 3 বছর কি, যত এখন স্পষ্ট তো মনে পড়ছে না, করেছিল রজত পালের একমাত্র যেটা ইন্টারভিউ আছে এই এই বইটাকে সংক্রান্ত করেই করেছিলাম। তো অনেকেই বইটা কিনেছেন আমি জানি, অনেকেই জানেন যে মনোময় কে বা মনোময় পুরো নাম কি, যারা জানেন না তাদের বলি যে মনোময় সাহা হলো গিয়ে আমাদের গল্পের মেইন চরিত্র, বলতে গেলে আমাদের গল্পের রবার্ট ল্যাংডন। রবার্ট ল্যাংডনের সাথে তুলনা করা উচিত যদিও নয়, কিন্তু মানে তিনি হলেন গিয়ে সেই ব্যক্তি যিনি ইতিহাসের একেবারে, তিনি আমাদের রহস্যকে উদ্ধার করতে হেল্প করছে। তো যখন এই প্রথম গল্পটা লেখা হয় তখন জানা যায় যে মনোময় সাহার একজন পশ্চিমবঙ্গ সরকারের একজন সরকারি কর্মচারী। তিনি এই গল্প যখন লেখা হচ্ছে তখন বীরভূমে পোস্টে, তা বীরভূমে একটা মূর্তি পাচার চক্রের সাথে চক্রের বিভিন্ন ক্লুয়ের মধ্যে দিয়ে ধরতে হেল্প করেছিল। এই হলো গিয়ে বীরভূমে বজ্র রহস্যের জিস্ট। তা যারা ইতিহাস পছন্দ করে, যারা একটু ওই ক্রিপ্টোগ্রাম বা ডায়াগ্রাম বা ওই ভূগোল নিয়ে ডিসাইফার করার গল্প পছন্দ করে, ডায়াগ্রাম সংক্রান্ত ডিসাইফার করার গল্প পছন্দ করে, তা বীরভূমি বজ্র রহস্য তাদের জন্য। তো সেই ক্যারেক্টারেরই দ্বিতীয় গল্প যখন বেরিয়েছে তখন আমি জোগাড় করি, কিন্তু এই গল্পটা যেমন রিভিউ করেছিলাম, রিভিউ করিনি যেহেতু এই গল্পের সাথে জড়িত ছিলাম, মানে গল্পটা লেখাতে মানে ওনাকে দিয়ে থ্রিলার লেখানোর পেছনে একটা বিভিন্ন প্রচুর এফোর্ট দেওয়া দিয়েছিলাম, যার ফলাফল এটা মনোময়ের জন্ম। মনোময়ের জন্ম মানে মনোময় সাহার ক্যারেক্টারের জন্ম হলো। তো দ্বিতীয় গল্প লেখার যখন প্ল্যান চলছে তখনও জানতাম না যে এর জন্য দাদা বাংলাদেশ যাচ্ছে, কারণ এই গল্পটার পুরো শুরু থেকে প্রায় 90% গল্প বাংলাদেশেই শুরু, বাংলাদেশেই শেষ, বা বিশেষ করে বাংলাদেশের উত্তর দিনাজপুর, হিলি, বগুড়া, আর রাজধানী যেহেতু ঢাকা, তো অল্প অংশ ঢাকা তো রয়েছে। তো এই এই অংশের মধ্যেই টোটাল গল্পটা শেষ হচ্ছে। তো যেহেতু বাংলাদেশে ওনার সঙ্গী ছিলাম, এবার এই জন্য বুঝতে পেরেছি ওনার প্রত্যেকটা, উনি যে যে জায়গায় গেছে, যেমন পাহাড়পুর বিহার যেটা দিয়ে মলাটের ছবি রয়েছে, পাহাড়পুর বিহার, সোমপুর পাহাড়পুর বিহার, হলুদ বিহার, আশুরার বিল, বাংলাদেশে যারা উত্তরবঙ্গে থাকে বিশেষ করে রংপুর দিনাজপুর অংশে থাকে তারা এইসব জায়গার নাম খুব স্পষ্টভাবেই জানতে পারবেন। এবং পুরো গল্পটাই দুই বঙ্গের উত্তরবঙ্গীয় অংশ মানে উত্তর দিনাজপুর অংশেই ঘোরাফেরা করছে, সেটা আমাদের দিনাজপুর হোক কি বাংলাদেশের দিনাজপুর হোক, এবং তারপরে বাংলাদেশ ঘেঁষে বগুড়া এবং ঢাকা হয়ে গল্প শেষ হচ্ছে। কলকাতায় উল্লেখ আছে, কিন্তু কলকাতাতে তেমন কোনো কাজকর্ম নেই। এই দুটো লেখার সাথে যদি কম্পেয়ার করি গল্পটা কেমন হয়েছে, এই গল্পটা পড়লে যারা এই গল্পটা পড়ে এই গল্পটা পড়া শুরু করবেন তারা বুঝতে পারবে যে মনোময় স্পেশালিটি কোথায়। মনোময় স্পেশালিটি হলো ভারতের ইতিহাসে বিশেষ করে ডায়াগ্রাম ডিসাইফারমেন্টে এবং তান্ত্রিক পীঠের তান্ত্রিক পীঠের জিওমেট্রির ওপরে ওনার একটা ঝোঁক আছে। স্পেশালাইজেশন বলাটা ঠিক হবে কি না জানি না, কোনো ঝোঁক আছে। তো সেটার প্রয়োগ এটাতে যেমন পাওয়া গেছে এটা তো প্রচুর পরিমাণে পাওয়া গেছে, যে তান্ত্রিক পীঠ সংক্রান্ত, বৌদ্ধতন্ত্রের পীঠ সংক্রান্ত জিওমেট্রি, জমি জরিপ,
ডায়াগ্রাম, তার তত্ত্ব, তার তথ্য, এসব এখানে প্রচুর পরিমাণে এসেছে। সেই সঙ্গে এসেছে অ্যালকেমি। অ্যালকেমি মানে আমাদের অপরসায়ন বলে যেটাকে গণ্য করা হচ্ছে, পরশপাথর তৈরি করার বা অমৃত তৈরি করার যে রাসায়নিক পদ্ধতি নিয়ে যে দীর্ঘ আলোচনা রয়েছে সেটা প্রচুর পরিমাণে এসেছে। তবে কি শুধু প্রাচীন ভারতীয় অ্যালকেমি তা নয়, প্রাচীন ভারতীয় অ্যালকেমি, প্রাচীন বাইবেলের মানে প্রাচীন ইউরোপীয় বাইবেলে বাইবেল সংক্রান্ত অ্যালকেমি, প্রাচীন ল্যাটিন অ্যালকেমি, প্রাচীন ভারতের সংস্কৃত অ্যালকেমির অ্যালকেমিস্টে এবং মডার্ন সায়েন্সের অ্যালকেমি, এই চারটে ধাপের প্রচুর ব্যবহার এখানে রয়েছে। মানে অ্যালকেমির ইতিহাস, অ্যালকেমির বর্তমান এবং অ্যালকেমির মডার্নাইজেশন, এই তিনটে বিভাগকে যতটা গল্পের মধ্যে দেওয়া যায় গল্পের রসভঙ্গ না করে তারা প্রচুর পরিমাণে দিয়েছে। এই বইটার ক্ষেত্রে, প্রথম বইয়ের ক্ষেত্রেও যেমন ইনফোগুলো দিয়েছিল, কিছু কিছু ক্ষেত্রে মনে হয়েছে যে ইনফোগুলো গল্পের রসভঙ্গ করছে, কিন্তু এই দোষটা অন্তত যখন এই বইতে অ্যালকেমি নিয়ে দাদা দিচ্ছেন, একবারের জন্য মনে হয়নি যে এই ইনফোটা গল্পের না হলেও চলতো, মনে হয়নি। এই এই বইটার সময় হয়েছে, এই বইটার সময় হয়েছে, কিন্তু এই বইটার সময় একবারও হয়নি। কারণ কখনো গল্পের ক্লু ডিসাইফার করতে, কখনো গল্পের ভিলেনের মেন্টালিটি বুঝতে, কখনো ভিলেনের উদ্দেশ্য বুঝতে, কখনো গল্পের পরের স্টেপকে বুঝতে, এতগুলো কারণে অ্যালকেমির এই তথ্যগুলো আমাদের হেল্প করেছে। তো সেই সঙ্গে আমরা অ্যালকেমি নিয়ে অনেক কিছু জেনেছি। সেই সঙ্গে বললাম তো বৌদ্ধতন্ত্র, যেহেতু বৌদ্ধতান্ত্রিকদের মধ্যে অনেকেই আছে রসায়নবিদ, যেমন নাগার্জুন কিন্তু বিখ্যাত। নাগার্জুনের উনি অপরসায়নবিদ বা রসায়নবিদ হিসাবে বৌদ্ধতান্ত্রিকদের মধ্যে সর্বাগ্রগণ্য। তা এখানে ওনারও উল্লেখ এসেছে, অনেক প্রসিডিওর এসেছে, বাংলাদেশের ভূগোল এসেছে, সব মিলিয়ে একটা টান টান পট বয়লার। এবারে এছাড়াও যদি কেউ ইনফোকে পছন্দ না করেন, তাও বাংলাদেশের অন্তত অনেকটা অংশ ঘোরাঘুরি দেখতে পড়তে পারবেন, বাংলাদেশ ঘোরা হবে, তারপরে একটা দুষ্টু মিষ্টি প্রেমের একটা ফ্ল্যাটিংয়ের ব্যাপার দেখতে পাবেন, মানে একটা থ্রিলারের মধ্যে যা যা থাকা উচিত সবই প্রায় রয়েছে। তো সব মিলিয়ে প্রচুর গোলাগুলি রয়েছে, প্রচুর খুন খারাপি রয়েছে, পুলিশ চেজিং রয়েছে, অ্যাটাক রয়েছে, একটা ধুমধুমার ব্যাপার। বাংলাদেশ পুরো চষে বেরিয়েছে দুষ্কৃতীদের পেছনে, মনোময় এবং বাংলাদেশ সরকারের বিভিন্ন বিভাগ একেবারে যাকে বলে চষে বেড়ানো, এখান থেকে ওখানে, ওখান থেকে সেখানে, সেখান থেকে আরেকজনে আরেক জায়গায়, পুরো চরকিপাক কাটিয়ে বেরিয়েছে পুরো বইটা জুড়ে। যখন চরকিপাক থেমেছে গল্পও শেষ, এরকম মানে আপনারা এক মুহূর্তে কোথাও স্থির হয়ে বসতে পারবেন না। এই হলো গিয়ে শর্টকাট। আর যদি আপনারা ঐতিহাসিক গল্প পছন্দ করেন, ইতিহাস ভিত্তিক থ্রিলার পছন্দ করেন, একবার ট্রাই দিতে পারেন। আমার তো চারটে দিন পুজোর মধ্যে এই পরই ভালো মানে ভালোভাবে কেটে গেল। আশা করি আপনাদেরও পরের কোনো, যখন আপনারা শুরু করবেন তখন আপনাদেরও পড়ার সময়টা ভালোই কাটবে। এ বলে আজকে ভিডিওটা শেষ করলাম, নমস্কার।